আর আমি বাড়ি চলে এসেছি এখন এখন আজকে হচ্ছে স্যাটারডে, আজ এখন বাজে 3:10। আর আমি অরবিন্দের জন্য অনেক কটা গিফট কিনেছি, প্লাস আমার সব কটা পার্সেলও চলে আসছে। আমি আজকেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী এসছে কী না এসছে, আর ওটা হয়তো একটা সেপারেট ভিডিও হবে, জানি না এটার মধ্যে দিতে পারি, দেখা যাক কী করা হয়। তো হ্যাঁ, আর অরবিন্দের জন্য কী কী গিফট এনেছি সেগুলোও বলবো না এখন, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, আগে ওকে দিয়ে দিই তারপরে দেখাবো। এটা হচ্ছে ক্রিসমাস বোনাস। আচ্ছা, তো অরবিন্দর গিফটগুলো দেখিয়ে দিই। প্রথমে বলেছিলাম দেখাবো না, কিন্তু দেখিয়ে দিই এখন, পরে ওকে দিয়ে দেবো, কারণ এখন আমার টাইম ফাঁকা আছে তাই দেখিয়ে দিচ্ছি। এই দুটো হচ্ছে সেরামিকের দুটো কফি মাগ। আমাদের বাড়িতে কফি মাগ ছিল না সেরকম একটা, মানে দুটো ছিল আর কি, সেই দুটো হচ্ছে অন্যরকম দেখতে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে। তো তাই জন্য আমি দুটো গড়িয়াহাটে গেলামই, যখন সেরামিকের দোকানটা ভালো পেলাম নিয়ে নিলাম। আরও ওদের কাছে কালেকশন থাকে, তোমরা যদি মানে প্রেফার করো তাহলে আমাকে বলো, জানিও, আমি কমেন্ট সেকশনে লিখে দেবো, এই কী বলো বলো ডিসক্রিপশন বক্সে লিখে দেবো এক্স্যাক্ট লোকেশনটা, তোমরা ওখান থেকে গিয়ে নিতে পারো। সিঙ্গেল পিস যদি নাও তাহলে 100 টাকা করে পড়ে, আর যদি দুটো নাও তাহলে দুটো 150 টাকা পড়ে। তো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ডিল। তো তাই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি। কালারটাও আমার খুব ভালো লেগেছে, প্লাস প্যাটার্নটাও আমার খুব ভালো লেগেছে। এরকম ধরনের প্যাটার্ন আমি মানে আগে কোথাও দেখিনি আর কি। আর সত্যি কথা বলতে প্রাইস ওয়াইজও যথেষ্ট ঠিকঠাক দাম নিয়েছে আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এগুলো যদি আমি দোকান থেকে কিনতে যেতাম না, এক একটা 200 টাকার উপরে বা 200 টাকা করে দাম নিত। সুতরাং আমার মনে হয় ফুটপাথ থেকে কিনলে কিছু হলেও সস্তা পড়ে আর জিনিসটাও ভালো। সেকেন্ড আইটেম হচ্ছে একটা চেস বোর্ড। আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছে চেস বোর্ড করে মাথা খেয়ে যাচ্ছে, তো আমি ওকে না বলেই এই চেস বোর্ডটা নিয়ে এসেছি। কিছু বেশি কিছু মানে বেশি বড় ল্যাভিশ কিছু কিনিনি, কেন হচ্ছে এটা আগে খেলে পাকা হয়ে যাক, হাত পেকে যাক, তারপরে ভালো একটা কিনে দেবো। কিন্তু এটাও যথেষ্ট ভালো। এটা গড়িয়াহাটের ওই একটা বলো খেলনার দোকান থাকে না, সেখান থেকে নিয়েছি। তো ওখানে এরকম লুডোর সেটও পাওয়া যাচ্ছিলো, কিন্তু লুডো আমি খেলতে গেলে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যায় আর মারপিট শুরু করে দিই, তাই জন্য লুডো নিইনি, চেসই নিয়েছি। চেস আমরা ছোটোবেলায় খেলতাম, কিন্তু অরবিন্দ খুব একটা খেলেনি। তো হঠাৎ করে একদিন আমাকে বলছে আমাকে একটা চেস বোর্ড কিনে দিবি, চেস বোর্ড খেলতে আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগে ইন দ্য সেন্স আমি খেলতে চাই আর কি, ওটাকে নিয়ে পড়াশোনা করতে চাই। তো আমি ওর জন্য একটা এই চেস বোর্ডটা কিনে নিয়েছি, এটা সস্তায় পেয়েছি। দাম নিয়েছি আই থিঙ্ক 180 টাকা চেয়েছিল, আমি 120 টাকা দিয়েছি। প্লাস্টিকেরই হয় এগুলো। তো আমি হস্তশিল্প মেলায় যখন গেছিলাম তখন উডেন পেয়েছিলাম, কিন্তু নিইনি, কারণ ইট ওয়াজ প্রিটি এক্সপেন্সিভ। আর আমি ইচ্ছা করে নিইনি, কারণ আগে এটা খেলে পেকে যাক, হাত পাকিয়ে ফেলুক, তারপরে ওটা কিনে দেবো। তারপরের আইটেম হচ্ছে এই হাওয়াই চটিটা। এই হাওয়াই চটিটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে এই হাওয়াই চটিটা যে পরে সে সারা জীবন এই হাওয়াই চটিটাই পরে, মানে বাড়িতে হোক ধরো বাজার দোকানে গেল, এই হাওয়াই চটিটার একটা খাসিয়াত যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটার নাম হচ্ছে দেখো অর্থ কমফিট। এটা ইটস এ বাটা প্রোডাক্ট, এটা বাটাতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এটা ইট ইজ এ লিটল বিট এক্সপেন্সিভ। পেছনের গ্রিপটা এরকম, দামটা আমি বলে দিচ্ছি দাঁড়াও, পিছনের গ্রিপটা এরকম, এটা অরবিন্দর 9 নম্বর সাইজ, তাই অরবিন্দর জন্য 9 নম্বরে নিয়েছি। আমি দেখো বাড়িতেও ওটাই পরি, এটাই পরি, কারণ এটা ইট ইজ ভেরি কমফোর্টেবল। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে সবাই এই জুতোই এই হাওয়াই জুতোই পরে, কেননা এটার যে এই দেখো বুঝতে পারছো কিনা আমি জানি না, এইরকমভাবে পুরো নরম নরম তুলো। আর যদি কারো এটা দেখানোর একটাই উদ্দেশ্য, প্লিজ কিছু মাইন্ড করো না। তার কারণ হচ্ছে যারা বয়স্ক আছে, যাদের বাড়িতে বয়স্ক আছে, ইউ ক্যান গো ফর দিস, তাদেরকে দিতে পারো, খুব কমফোর্টেবল, খুব আরাম পাবে বাড়িতে। ইনফ্যাক্ট বাজার ফাজারেও যদি যায় এই হাওয়াই চটিটা দিতে পারো, খুব ভালো খুব ভালো। মানে আমার তো বয়স হয়নি, আমি তাও এই হাওয়াই চটিটা প্রেফার করি, কেননা এত নরম। এটা পরার পর থেকে আমার পায়ে কোনো রকম প্রবলেম হয় না। আগে হিলের জায়গাটা নর্মাল হাওয়াই চটি যেগুলো হয় সেগুলো হিলের জায়গা পড়লে হিলের জায়গাটা ব্যথা করতো। তো তাই জন্য এই হাওয়াই চটিটা নিয়েছি, খুব ভালো খুব ভালো। আমি এটা অন্তত পক্ষে 3-4 বছর কি 2015-16 থেকে এই হাওয়াই চটিটাই পরি, অ্যান্ড ইটস ভেরি 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 গুড। 15-16 বা তার 16-17 হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। তার এইটা যবে থেকে পড়া শুরু করেছি অন্য কোনো হাওয়াই চটি পরিনি, ইটস এ ভেরি গুড প্রোডাক্ট। আচ্ছা, তারপরে কিনেছি হচ্ছে এইটা একটা হেয়ার ব্যান্ড, আর আমার মাথায় একটা আছে ওটা ইট ইট কালারের। এটা দুটো কিনেছিলাম গড়িয়াহাট থেকে, আমার জন্য একটা, দিদির জন্য একটা। দিদির মাথায় আর কি মানে বসছে না ঠিক করে, ফিটটা ঠিক হচ্ছে না, তো দুটোই আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুই পরে নে, আমি পরে যখন যাবো তখন কিনে নেবো আরেকটা। তো এটা হচ্ছে আরেকটা। তারপরেরটা হচ্ছে এরকম, প্লিজ ছড়ানো ছেটানো আছে কিছু মাইন্ড করো না, কারণ এক্ষুনি আমি আনপ্যাক করেছি কয়েকটা জিনিস। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এই টি শার্ট। আমি বলেছিলাম মিন্ত্রা থেকে আমার কয়েকটা পার্সেল আসার কথা ছিল, তো ওগুলো ফাইনালি এসে গেছে। বুঝতে পারছি না ঠিক হবে কিনা, ভুঁড়ির উপরে উঠে যাবে কিনা। তো এটা হচ্ছে একটা টি শার্ট, আর
কমফোর্টেবল একদম কটন গেঞ্জি কাপড়ের, মানে গেঞ্জি আর কি। আর এটা আরেকটা রেড কালারের, প্রথমে দেখিয়ে দিই তারপর দামটা বলবো কততে পেয়েছি। এইটা আরেকটা আমার এক্সেল লাগে, আই থিঙ্ক আমার আমার 40 লাগে, কিন্তু আমি মানে 40টা একটু ঢিলা হয়, আমি 42 আনিয়েছি, 42 বা 40 আনিয়েছি, আই থিঙ্ক 40 আনিয়েছি। তো ভালো, ঠিকঠাক ঠিকঠাক, মানে এখনও পর্যন্ত ঠিকঠাক লাগছে, পরে বুঝতে পারবো ঠিকঠাক কিনা। যাই হোক, এটা হচ্ছে আরেকটা জিন্স। এই জিন্সগুলো হচ্ছে অ্যাঙ্কেলের থেকে একটু ওপরে, মানে ধরো কাফ মাসেল যেটা আছে, সেই কাফ মাসেলের একটু নিচ অব দিয়ে প্যান্টটা, তার কারণ আর এটা স্ট্রেচেবল। আমার বাদ বাকি যে জিন্সগুলো আছে সব ভুঁড়িতে আটকে যাচ্ছে, তাই জন্য আমাকে অগতির গতি দুটো নতুন জিন্স কিনতে হয়েছে, স্ট্রেচেবল। এটার কোম্পানির নাম হচ্ছে এথার। এথারের জিন্স আমি আগেও পরেছি, ভালো হয়, কাপড় ভালো হয়, শুধু রং তাড়াতাড়ি উঠে যায়। এবার জানি না এটা ডার্ক কালার নিয়েছি, এটা রং উঠবে কিনা জানি না। এটা ডার্ক কালার, এটা লাইট কালার নিয়েছি, সেম কোম্পানির, সেম আর কি রেঞ্জের জিন্স। এবার আমি তোমাদেরকে দামটা বলে দিচ্ছি, এটা পরে তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো একবার, দামটা বলে দিচ্ছি। এই চারটে জিনিস আমি, এই এক একটা জিন্সের দাম ছিল হচ্ছে 799 বা 719 এরকম টাইপের কিছু। সবকটা মিলিয়ে আমার ফার্স্টে কার্টে দেখাচ্ছিলো হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। তারপরে একদিন হঠাৎ করে আমি মিন্ত্রা খুলে দেখলাম, আমি কার্টে অ্যাডই করে রেখেছিলাম, 1200 এরকম কিছু দেখাচ্ছে, প্লাস আমার কিছু ছোটোখাটো অফার্স ছিল, সেগুলো নিয়ে হলো 1200 থেকে 1147 হলো। তো আমি নিয়ে নিয়েছি, আমি আর ছাড়িনি, তার কারণ হচ্ছে এক একটা জিন্স হয়তো 300 টাকা 300 টাকা করে ওরকমভাবে পড়েছে, ওরকম পড়েছে। তো চারটে আমি পেয়েছি হচ্ছে 1147, মানে 1150 প্রায় বলতে পারো, 1150 টাকায়। তো আমি নিয়ে নিয়েছি এগুলো, কারণ এগুলো কমফোর্টেবল, এগুলো লাগে আমার খুব, টি শার্ট। তো ব্যাস, হ্যাঁ এটাই ছিল, এত কিছু আমি কিনে ফেলেছি, তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই এটা কিনে নিয়ে। এটা আমি ঘড়ি নিয়ে গেছিলাম ওই বাড়িতে, তাই জন্য এখানে আছে। তো হ্যাঁ, এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর অরবিন্দ বাজার করতে পাঠিয়েছিলাম, অরবিন্দ একটা এই বড় কেক নিয়ে এসেছি। এটা ফ্রুট কেক না, এমনি প্লেন কেক না, ফ্রুট কেক ইও, এর ভেতরে আছে ফ্রুট, আমি দেখিনি। ফ্রুট কেক মানে হচ্ছে ওই যেগুলো প্লাম কেক থাকে না, ভেতরে সব ছোটো ছোটো দেওয়া থাকে ওইগুলো। আর এখন চিকেন নিয়ে এসছে, রসগোল্লা সিঙাড়া নিয়ে এসছে, আমার জন্য আমার খুব জোরে খিদে পেয়েছে, এবার একটু সিঙাড়ার মুড়ি খাবো। আর মুড়ি দিয়ে খাবি না এমনি এমনি খাবি? মুড়ি দিয়ে মাখি তাহলে সব দুজনে খেতে পারো। কেন নি 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 নে, মুড়ি সিঙাড়া তো ভালোই খাস। কুতো কুতো কেন দিস মা, আমার 2-3 দিন না ঘুমিয়েছি রাত্রিবেলা, কিন্তু দিদি এত নাক ডেকেছে আমি ঠিক করে ঘুমাতে পারিনি, বাট ঘুমিয়েছিলাম কালকে, ভালোই ঘুমিয়েছি, কিন্তু তাও একটু টায়ার্ড লাগছে, মানে চোখ ফোক জ্বালা করে ঘুম পেয়ে গেছে। যাই হোক, এখন একটু মুড়ি দিয়ে সিঙাড়া খাই, আর একটু দুধ নিয়ে এসছে অরবিন্দ, মানে আমরা ছিলাম না যেহেতু, সেহেতু মানে অরবিন্দও বেসিক্যালি ছিল না, অরবিন্দ পাটনাতে ছিল, তো চা দুধ নিয়ে এসে একটু দুধ চা বানাই। এই ক নতুন কফি না খাবি? না না, আমি এটা বুঝতে পারলাম না, অরবিন্দ বেশি। তুই আবার আমার হেয়ার ব্যান্ড নিয়েছি, হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড সব নেয়, তারপর ভাঙে এগুলোকে, চুলটা বড় করে কথা হেভি লাগবে তো দেখতে। তুই সব ক্লিপ ভাঙিস আমার। দিদিরা আসবে, দিদি আর সুমামাজা আসবে রাত্রিবেলা, তো রান্না করে রাখবো, কি রান্না করবো জানি না, করে মানে চিকেনই করবো, কিন্তু চিকেনের কি করবো বুঝতে পারছি না, কি করবো রে, রোশনাই করবো, তাড়াতাড়ি হয়ে যাবে, রোশনাই করে দিব, রোশনাই মুড় করে দি, ওই রসুন চিকেন যেটা করি ওইটা দইও আছে, সুমামাদাও তো সেদিন বলছিল রোশনাই খাবে বলে, ঠিক আছে তাহলে ওটাই করে নি, আর এখন আপাতত চা খাই না, আমার তো রোশনাই তে না, আমি বিশ্বাস কর, তাহলে এখন চা খাবো, চা রোশনাই তাড়াতাড়ি হয় না, ঝামেলা নেই, রোশনাই তাড়াতাড়ি হবে।
ঠিক আছে আর বকবক করবো না, আমি চা খাই একটু ভালো করে। এখন কেক নিয়েছি বলছি কেক খাবো না, এখন রাত্রিবেলা কালকের জন্য কেক, কালকের জন্য আর খেয়ে ফেল না, নিয়ে চলে এসে খেয়ে ফেল। কত ভালো জিনিস, কত ভালো মেনু দিয়েছি, চল খা এবার, এনজয় কর। এখন বাজে 9:10 আর আমি মাংস টাংস সব ম্যারিনেট করে দিয়েছি, শুধু এখন পরোটাটা বানাবো, তারপরে মাংসটা করবো, তাহলে অল উইল বি ডান। কেন মিষ্টি এনে রেখেছে অরবিন্দ, রসগোল্লা এনেছে, তো করলে ব্যাস হয়ে যাবে। আমার এত জোরে ঘুম পাচ্ছে, পুরো চোখ জ্বালা করছে, আর জানি না কোথা থেকে এত ঘুম এসছে, মনে হচ্ছে পড়লেই শুলেই ঘুমিয়ে পড়বো এরকম মনে হচ্ছে। যাই এখন চটপট করে রুটি রুটি বলছি, পরোটা করে নিই, আবার রিনিউয়াল করতে যাচ্ছিলাম, যাই হোক অলমোস্ট শর্টেড। এই যেখানে সব কিছু আছে, আটা ফাটা ময়দা ফয়দা মেখে নিয়েছি বেশ করেই, তাহলে এখন একটু রেস্ট নেবো, বাবা আর পাচ্ছি না। আমার মোটুরাম এসে গেছে, লাইট জ্বালাইনি, দরকার পড়েনি, তাই জ্বালাই রান্না করছিলাম, ওইটা রাত্রিবেলা জ্বালাই, যাতে জিঙ্গল বেল, আরে জিঙ্গল বেল হবে, জিঙ্গল বেল ইয়ে, আরে যীশু খ্রিস্টের জন্মদিন আনাবো আমরা, এই চটি দে, দেখি জ্যামবাবু, জ্যামবাবু কই রাম গদটা কি অসভ্য, আমার ফোনের মধ্যে ভাব দিয়ে দিল, দেখ আমি মাঝে মাঝে ভুলে যাই বাড়িতে মাইক্রোওয়েভ আছে, যে যাই হোক এটা হয়ে গেছে, অফ করে দিই এবার। দিদি আবার মিষ্টি নিয়ে এসছে, কি কি মিষ্টি দেখি, বেকড রসগোল্লা আর কি এনেছি, আর দেখি এটা নলেনগুড়ের রসগোল্লা, আর ওটা কি বেকড রসগোল্লা বলে, ওটা না না, হ্যাঁ ওটা বেকড রসগোল্লা, এটা বেকড রসগোল্লা আছে, এই যে কি খাবে না, ও মা আমার এখন পাগল হয়ে গেছে, আরেকজন বলছে দাবা খেলবে নাকি, আমাকে হারাতে পারবি তো, হ্যাঁ এটা এটা হচ্ছে গদর ক্রিসমাস গিফট, এটা দেওয়া হয়েছে, একটা দুটো কফি মাগ দেওয়া হয়েছে, একটা আমার একটা ওর, চলে 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 চ লেট স্টার্ট, ইয়া কি কালো না সাদা, কি কালো, স্পিডে টিকাটাই 36 সেরকম। আমি না ভুলে যাই ফিশের, বাট তারপরে যখন অরবিন্দ মনে করে দেয় তারপরে আমি জিতে যাই, তাই না বল, একবার অরবিন্দ গতকে 7 হারিয়েছিলাম, আমার উপর কেন 7 বার হারিয়েছি আমি, সে তেজ হয়ে গেছে কথা বলছে না,
সরে যা এখান থেকে। তুই একবার লুডোতে হেরে যা করেছিস, ওর সাতবার হেরে যদি রিয়াক্ট করে তাহলে। হ্যাঁ আমি লুডো, দিদি বলছে এখন লুডো খেলার কথা, আমি বলছি না লুডো আমি খেলবো না, লুডো খেললে আমি এক্সাইটেড হয়ে যাই, দুধ গুটি ফুটি নিয়ে পুরো বোর্ড উল্টে দিই। না না এখন তো পারবি না, তোর ইয়ে রাগ উঠে যায় আমার মাথার মধ্যে পুরো। ফোনে খেললে গুটি উল্টাবি কি করে? রাইট, ফোনে খুললে গোটা গুটি উল্টাবো কি করে? তাও ঠিক, কিন্তু এখন ফোনটা ছুঁড়ে ফেলে দিলে আলাদা ব্যাপার, ফোন দেব না। বাই দ্য ওয়ে আমাদের কালকে পিকনিক আছে, ইয়ে কি মজা কি মজা। ওইখানে সবাই যে যার মতো কাওতালি করছে, আর আমি ওখানে ডিনার নিয়ে নিয়েছি, আমি নিয়েছি পরোটা, রসনাই মুড়, স্যালাড, আর এর মধ্যে আছে বেক রসগোল্লা। দাঁড়ো দেখি, যেটা হেভি খেতে, হেভি খেতে। আর দেশপ্রিয় মানে হচ্ছে আমাদের ওখানে একটা পপুলার দোকান আছে, ও ইয়াম খেতে ইয়াম। এটা হচ্ছে ডিনার, এখন ডিনার করে নেবো, করে নিয়ে তারপর ওদের সাথে একটু গল্প গুজব করে তারপরে ঘুমাতে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে পিকনিক আছে অবভিয়াসলি, সকালবেলা থেকে উঠে আমরা প্রচুর কাজও করে নিয়েছি, তার সাথে সাথে অনেক কাঁওতালিও করে নিয়েছি। এটা তিন রাউন্ড চা খাওয়া হলো, এখন তিন রাউন্ড গেলাম না সেকেন্ড রাউন্ড, আমি তিন রাউন্ড, তোরা দু রাউন্ড। হ্যাঁ দিদি তিন রাউন্ড, আমরা দু রাউন্ড খেলাম। আর কি বলো বলো, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন মানাবো আমরা, তাই জন্য প্রিপারেশন হচ্ছে। রাত্রিবেলার মেনু হচ্ছে, পিকনিকের মেনু হচ্ছে চিকেন, রুমালি রুটি, না না বলে দিই, রুমালি রুটি আর কি জানি, স্যালাড আর নলেন গুড়ের মিষ্টি, কফি পুরো। তোকে কিরকম লাগছে বলতে, এস্কিমোদের মতো লাগছে গায়ের মধ্যে। আমার শুধু শরীরটাই আছে দেখ, মুন্ডুটা গলাটলা কিচ্ছু দেখা যাচ্ছে না দিদি, এখন অরবিন্দ গেছে মাংস ধুতে, কারণ মাংস ধুতে আমরা দুজনই ঘেন্না পাই। আর কত কত মাংস নিয়ে আসা হলো, ও আরেকটা মেনু তো, আর মেনুতে আরেকটা মেন জিনিসই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাবাব। বাসন কয়েকটা মেজে নেবো, প্রতিমাদি কালকে আসবে না, আর আমাদের পেপার প্লেটস নিয়ে আসা হয়েছে, কারণ যাতে বাসন টাসন না মাজতে হয় সব, যতটা ইজি করা যায় ততটা ইজি করার চেষ্টা করছি। আর হ্যাঁ এই পর্যন্তই আপাতত, এবার দেখা যাক কী বা কী কী হয়, এখন ম্যারিনেট হবে তাই তো, ম্যারিনেশনে বসিয়ে দেওয়া হবে, তারপর তো কালকে প্রচুর কাওতালি করেছি ডাল। আমরা তিনটে অবধি নেচেছি, তিনটে অবধি আমি নাচিনি, আমি কোমর দুলি মানে ঘর ইয়ে দুলি। হ্যাঁ নইলে নইলে কমপ্লেক্সের সব লোক ঘুম থেকে উঠে যাবে, দুম 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 দুম। এখানে হচ্ছে ম্যারিনেশন, মেন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কাবাব, কাবাবের ম্যারিনেশন হচ্ছে। ওখানে আলু কাটা আছে চিকেনের জন্য, এখানে আমি পেঁয়াজ কাটবো এখন, আর এখানে সব পিকনিকের জিনিসপত্র আছে। আর মেন ম্যারিনেশনটা অরবিন্দ করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখানে হচ্ছে সকালবেলার মেনু হচ্ছে আলু ডিম সেদ্ধ মাখা, দুটো ডিম সেদ্ধ এমনি রাখা আছে ইয়ের জন্য, শুভ ময়দার জন্য। এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, এমনি প্লেন একদম প্লেন ডাল সেদ্ধ, আর ভাত। এটা হচ্ছে সকালবেলার মেনু, কারণ রাত্রিবেলা যেহেতু হেভি খাওয়া দাওয়া হবে, তাই জন্য এখন সকালবেলা সিম্পল মেনু, ঘি ভাত আর পেঁয়াজটা কেটে নেবো। এখন কাটতে হবে আমাকে, পেঁয়াজ কাটতে কাটতে কাটবো। দিদি আর শুভময় দেখা যে সিনেমা দেখছে, কি জানি ভুলভুলাইয়া পার্ট টু, এখানে চিকেন চেপে গেছে, এটা এখন কষবে ভালো করে, তারপরে ইয়ে হবে, কী বলে কুক হয়ে যাবে। আর অরবিন্দ আমাকে এখন হেল্পিং হ্যান্ড, ওটা সরিয়ে দিচ্ছি, আর আমি কাটবো এখন স্যালাড। এখানে আলু আছে, ওগুলো চিকেনে যাবে, এখানে স্যালাডের জিনিসপত্র আছে, আমি স্যালাড কাটবো এখন। তো হ্যাঁ, বাদবাকি সবাই কেউ এখন আসেনি, তারপর কফি খাওয়া হবে, এখন বাজে 7:10, এবার কফি বানাবো, স্যালাডটাকে কেটে নিতে হবে, কফি বানাবো। এইখানে তন্দুরি বসে গেছে, এই যে হচ্ছে ভেতরে টিং টিং টিং, আর এখানে চিকেনও অলমোস্ট হয়ে এসছে, আর একটু টাইম লাগবে, আর এখানে হাফ ডান করা রয়েছে ক্রিস্প, এগুলোকে পরে করা হবে, আপাতত সেদ্ধটা যাতে হয়ে যায় সেরকমভাবে এটা প্রিপেয়ার করা হচ্ছে। আর এখানে এরা সবাই মিলে গল্প গুজব করছে, আপাতত জন্য অরবিন্দ স্যালাড কাটছে, আর দিদি এখনো রেডি হয়নি। কিরে ব্যাপারটা কি, চট করে পট করে রেডি হয়ে যা তুই, আচ্ছা ঠিক আছে আমি হেল্প করছি।
সব পার্টনার এসে গেছে, এখন কাবাব সার্ভ হয়ে গেছে ওখানে। এটা হচ্ছে সাথী বৌদি, এটা হচ্ছে শিবুদা, এটা হচ্ছে মনিকা বৌদি, মনিকা বৌদি আছে। আর আমাকে আরেকজন চ্যালেঞ্জ দিয়েছে, এটা হচ্ছে ঋত্বিক দা, আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, দেখি তো তুই কিভাবে ব্লগ করিস, আমার কনফিডেন্স হিলিয়ে দিচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে কাবাব, এখন ফার্স্ট ব্যাচ হয়েছে, টেস্ট করে বলবো। আরে এত সুন্দর রান্না করলাম, কি বলছো, ঢপবাজি বলছো, এত খাটাখাটি করে করলাম, পাত্তা দিচ্ছে না, ইচ্ছা করে এখন না করছি, নিজেই টেস্ট করে নিল। বৌদি মনিকা বৌদি প্রচন্ড লজ্জা হয়, তাই জন্য ওদিকে চলে যাচ্ছে, মনিকা বৌদিকে পরে দেখাচ্ছি। দেখো তুমি বলো এবার, কি চিকেনটা দেখো না, কিন্তু মেন চিকেনটা আমি আর্ধেক আর্ধেক করেছি, এরকম বলবে না, আর্ধেকটা করে আর্ধেক আর্ধেক করেছি, আর্ধেক করেছি, কোনটি না নিয়েছি, আরে কোল্ড্রিঙ্ক দিয়েছি, আর মনিকা বৌদি ভাবছে কি কোল্ড ড্রিঙ্কের মধ্যে কিছু মেলানো আছে, বলে বলছে এই না আমার ছবি তুলবি না, পরিষ্কার কোল্ড্রিঙ্ক, আমি এডিট করে দেবো, মনে হয় আমি এডিট করবো না।